বিপর্যয় যেন মানুষকে ভেঙে না দেয়, তেমনি জয়ের মাত্রা, জয়ের উচ্ছ্বাস যেন মাত্রা না ছাড়িয়ে যায়। প্রমাণ হয়ে গেল শ্রমিক লাহিড়ী, দিলীপ ঘোষ এরা সবাই খুব চিন্তায় ছিলেন যে আমি কি করব, আমাদের দল আমাদের দেখছে না বা আমার শরীরটা কেমন থাকবে। ওদের আর এত চিন্তা করার কোনো কারণ নেই, ওরা নিজেদের দিকটা দেখুন। দমদম দাওয়ায় দায়িত্বটা মানুষই নিয়ে নিল, এত গরমে ঠান্ডা জলকে মানুষ যে দাওয়ায় দিয়ে দিল সেটা দমদম দাওয়ায়ের থেকেও অনেক বেশি পাওয়ারফুল। সেটা গণতন্ত্রের দাওয়াই, সেটা মানুষের সমর্থনের দাওয়াই এবং মোদির ঔদ্ধত্য অহংকারের, মোদি অমিত শাহের যে টর্চার সারা দেশ জুড়ে সমস্ত নেতৃবৃন্দ থেকে শুরু করে রাঘব বোয়াল ধরার নামে, চুনোপুটি থেকে রাঘব বোয়াল এই ধরার নামে সমস্ত বিরোধী শক্তিকে জেলে পুড়ে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে মানুষ যে দাওয়াই দিয়েছে মানুষ জেনে শুনেই দিয়েছে যে এই যে দাওয়াই দিলাম এখন 5 বছরের জন্য কোনো দাওয়াই কোনো মেডিসিন আর কাজ করবে না, ওআরএসের প্রয়োজন পড়বে। কারণ দিন যত যাবে তত আরও তলানিতে গিয়ে পৌঁছবে। আমি অন্য কোনো রাজনৈতিক মন্তব্য করব না, শুধু এইটুকুনি বলবো যা বলার মমতা অভিষেক বলবেন, কিন্তু এইটা প্রমাণ হয়ে গেল যে মানুষ যা ভাবে কোনো রাজনৈতিক শক্তি তার পুনর্বিন্যাস করতে পারে না। ঔদ্ধত্য অহংকারে রাজা যে আসনে বসে আছে সে যে প্রজাদের সম্বন্ধে খবর রাখে না, এই নির্বাচনে সেটা প্রমাণ হয়ে গেল। মমতা ব্যানার্জির উপরে মানুষের আস্থা এবং ব্যালাকপুরের মানুষ এই গুন্ডাবাজি পছন্দ করে না। যে দীর্ঘদিন ধরে এলাকায় গুন্ডামি করেছে মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে, অতএব সে যাতে আর জীবনে গুন্ডামি করতে না পারে তার দায়িত্ব মানুষকে নিয়েই করতে হবে, এটা বড় দায়িত্ব। জয় বাংলা, জয় বাংলা স্লোগান দেওয়ার পর মানুষ প্রতিরোধ করে তুলবে। মানুষ বলছে ব্যারাকপুরের ছেলেদের হাতে বোম না, পেন দেখতে চায়, আর ও সবার হাতে বোম তুলে দিয়েছিল। দলবদল কি এই হারের কারণ? 100 বার যার কোনো নীতি নেই, আদর্শ নেই, দাঙ্গাবাজ, নিজেকে ছাড়া কিছু বোঝে না, সবাইকে চষে টাকা লুট করে, সব ব্যবসায়ীদের থেকে তোলা তোলে, তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। এবার কি ব্যারাকপুর, কিরকম ব্যারাকপুর মানুষ দেখতে পাবে? আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো, দিদির সাথে কথা বলবো, আগে মজদুর ভবন রেড হবে। কি হবে সেখানে, রেড কেন হবে? তবে প্রচুর সমাজ বিরোধী আছে মজদুর ভবন। কি মজুত আছে সেখানে? মজদুর ভবনে ক্রিমিনাল আছে, ক্রিমিনাল, অনেক ক্রিমিনাল আছে। স্পষ্ট করে জানিয়ে দিলেন যে অর্জুন সিং এর যেটা অফিস মজদুর ভবন সেখানে আগে তল্লাশি চালানো হবে। যেমন অর্জুন সিং বলছেন গণপ্রতিরোধের ডাকতে হবে, ঠিক পাল্টা পার্থ ভৌমিক তৃণমূল প্রার্থী, তিনি বলেছেন এই জয় প্রত্যাশিতই ছিল, যেভাবে ব্যারাকপুরে গুন্ডারাজ চলছিল এই গুন্ডারাজ দিয়েই তিনি নির্বাচনী প্রচারে সরব হয়েছিলেন, আর এই গুন্ডারাজের জবাবই ব্যারাকপুরের মানুষ দিয়েছে। আগামী দিনে ব্যারাকপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।